আমি জীবনে তো আর ঢুকাই না, প্রথম ঢুকাইছি এই কারণে একটু বাইরে গেছি। মাফ করে দেওয়া যায় না, যে কাম হরছো আবার মাফ চাও, লজ্জা শরম করে না আই? এ তো লজ্জা শরম হরে না দেন, আমনে যদি এমনে কথা কন তাহলে হইবে, দেবররা একটু ভুল করলে ভাবিরা তো একটু মাইনা টাইনা নিতে হইবে না? এ তুই পারবি না মোটে কইতি, মুই তোর দ্বারা দিতাম না, তোর ভাই বিদেশ থেকে এলে কিন্তু করে দিছি। হ্যাঁ দেছো, কিন্তু এখন মোরাতে একটু ভালো করে বুঝাই দিলে ঢুকাইতে আর বাইর করতে সমস্যা হইতে না। তোরে ভালো করে বুঝাইতাম, মুই কি জানতাম যে তুই পারবি না? হ্যাঁ যাই হোক, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হয়, আর মোর হইয়া গেছে, এ কি করবেন এখন? ওইটার একটা ব্যবস্থা তো করতে হইবে না। ব্যবস্থা কি করবো এখন, তোর ভাই যদি জানতে পারে হ্যালে মোরে কি রাস্তা রাখতে হয়, তুই একটু ক এখন কি হরমু, কি হরমু না মোর মাথাটা সিবাই সিবাই খা। হ্যাঁ ও তো পারবুই, মোর প্যান্ট খুলতে গেলে নিজের দা খুললে গেলে কিন্তু বজবানে মজাটা। তোমার ভাবির উল্টা ঢুকাই সিধা ঢুকাই, হ্যাঁ তোমার ভাবির আর মোর সমস্যা, তোমার প্রবলেম হইছে। ও মোর খোতা এটা কয় কি, তোর কিন্তু আর মোর মাথা হইতে পা পর্যন্ত আগুন ধরতে আছে, নিজে যদি চেয়ার এক জ্বালাই দিই একবার বলতে পারবি এখানে কত দানে কত সার? হ্যাঁ ও ঢুকাইতে পারো, নিজের তো কিচ্ছু নাই, নিজে তো পারো না, মুই ঢুকাই দিয়ে গেছি তাও তো উল্টা ঢুকছে। এই এসব কি কথা কইতে আসো, মুই কি পারি না, মুই এমন কিচ্ছু নাই সবই পারি, দুনিয়াতে এমন কি কি আছে কত বান্ধবী যেটা মুই পারি না? হ্যাঁ পারো পারো, কি এমন একটা বাচ্চা বের করে দাও দেই। আচ্ছা মুই তো এনি টাইম বের করতে পারবো, তুই কি বের করতে পারবি? মোর জায়গা আছে, অপশন আছে। তো তোর অপশন না থাকলে তুই তুই আমার লগে দেই ক, মুই পারি না কিচ্ছু নাই পৃথিবীতে, তো তুমি এত কিছু পারে এমন একটা বাচ্চা বের করে দেও দেও। এটা হইছে প্রাকৃতিক, আর আমি হইছি যে আমি কি রোবট নাকি যে আমি এনি টাইম বাইরে যাই? হ্যাঁ মোর উল্টা ঢুকিয়ে গেছে ওটা প্রাকৃতিক ভাবে। ও তুমি কাস্টম প্রাকৃতিক করো তা কি? এই ওই কি আর ইচ্ছা করে উল্টা ঢুকাইছি? তুই কিন্তু সুরে সরি আমার মাথার ভিতর আগুনটা ধরাই দিতে আসো, তুই কিন্তু বেশি ঝামেলা করে নিতেছো, তোরে কিন্তু আন মুই এমন পিরেন পিরা মু জীবনে কিন্তু খাইতে পারবি না, বিয়াও করতে পারবি না, একালে কাম কাজ উল্টা পাল্টা হইছি। এ সেমরি তুমি কিন্তু বেশি বাইরে গেছো বুঝছো, তুমি কি আইছো বাংলাদেশে দেশের প্রধানমন্ত্রী নারী দেখিয়া মোর লগে ফাপর মারো? রোল মডেল, বাংলাদেশি রোল মডেল জিগিয়া যেখানে যায় সেখানে রোল, আবার মডেল, এই মডেল মডেল দেয়ার সময় আছে মগু? ও মারে মা, হেলি কে ঢাঙ্গার টিভির দিকে আকুরে তাকাই থাকো, মুখ আর বন্ধ হয় না, মশা যেদিন ঢুকবে এদিন কেনা টের পাবে। ও নো, বেশি মায়া মানুষ বাড়া ঠিক হইবে না বুঝছো, মায়া মানুষ যত দূরেই যাক যত উপরেই যাক হেরা কিন্তু আমাকে তলেই থাই তলে থাই, দেখতে চাও কেনা তলে থাই কেনা উপরে থাই, মাঝে মাঝে উপরে যাও। এই শালা এদিক এদিক আয় কোম্বার পুত কোম্বা, হ্যাঁ খালি কেন না নাম বলছিস, নাম বলি কি আর তোর সুপ্রিম কাল ফাটাই দিব, ওই ছাট 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 তুই আবার কি
আমার কাছে কইলে সব সমস্যার সমাধান হইবে। হ্যাঁ, আমার কাছে কইলে সব সমস্যার সমাধান হবে। ওই যে বিদেশে আছে না সাগর, সাগরের বউ উর্মি। হ্যাঁ, উর্মি আর হলো হ্যার ওই ননদ শেফা, দুইটা মিলে যে এনে পাশ হে নেই মোরে পিড়ায়। সেটা আমিও জানি, এই যে সাগরের বউ উর্মি, তুমি আর ফালতু একটা মেয়ে, কথাবার্তা একবারে শুনে না, চাওয়াই থেকে বিদেশ, অথচ তালিবেলি করে। মোর পেছন সাইডটা একটু স্বেচ্ছা দেশে আর গালে মুখে ওর বন্ডা সোবার মাইরা ওর গালটারে টাসকি খাইছে। তুই কিটা দিতে পারস নাই? মুই দিলে যা পারস ভাই, স্বামী কইবে যে তুই মোর পর হাত দে সুকা। এখন কি বিচার করতেই বিচার করতে হইব না? আরে মায়া মানুষ, মোর মতো একটা পুরুষ লোক জোয়ান কোলার লোক আই হাত দেছে, মুই হাত দিলে মামলা হইবে, ধর্ষণ মামলা, ঘর্ষণ মামলা, আর ওরা মোরে বুলাইলো টুলাইলো এর একটা মামলা হইবে না? না না, তুই হাত দেখতে ভালো করছিস চাচারে, যাও সারাদিন কি শুয়ে দেখ লইব? এই যে বিচার কাজ সবাই করো, সাগর বিদেশে সাগরের বউ আর সাগরের ছোট বোন, ওই যে উর্মির ননদ রাস্তায় সুপার মারা এখন তুমি আমার ভাইটাকে পাঠাও, ওই ওরারে বলো যে এই কাজটা কেন করলো। এই যাইয়া ওই এই উর্মি নাকি খবর দিয়ে আবার কোথায় যেতে হবে? আমি আসলে অনেক ভালো ভালো মানুষ, ব্যাপার হলো যে একটু ব্যাক কল দেখিয়াই তো এই মাইর ধরে খায়, আর বিচার ডার করমু কি? তারপরও করতে হইবে, কইসো কর্ম আনে, এই যা যা। তুমি যে বললা আমার মাইন করে যে চাষটা আমার বউটা এটাই বউ গাড়বো এমনি কথা কয়। খবর দিয়ে উর্মি রে বলে এক ঘন্টার ভিতরে থাকতে থাকতে ওই রোহিঙ্গা ভাষায় কি আলাইছে কি করবো? বিচার তো আরেকটা করতে হবে। আমি ওরে কি কমো, ও যে ব্যাক কর,
এটার প্রমাণ তো এহেনি পাইতে আসছো, তুমি কি আর সাথে মারে? হয় স্যার, আপনি ঠিক কইছেন, শাশি বোঝে না, মুই গেলাম। আচ্ছা শুনো, পোলাটা একটু সরল সোজা, এইভাবে যদি মারে মহিলা মানুষ, যদি ছেলেটা মারে তাহলে ওর শরীরে কি থাকবে বলো তো? আচ্ছা ভালো কথা, আউক না, তারপর বিচার করো, শক্ত বিচার করো। হ্যাঁ চলো। ভাবি, ও ভাবি, ভাবি কি কোনা নিজে এত আরামের সময় গেল, ঘুমাইতে পারলাম না। কি রে যাবে তুই? ভালো আছি। অন্যায় করেন নাই, মারছেন, কাটছেন, দৌড়াইছেন, তাবড়াইছেন। মুখ সামলে এই কথার কম, হালার চাপা চুপা সব ভাঙি গেছে, কথা তো পটপট করে ফুটে। এই আমি জানি না, দামা চাপা দেওয়ার চেষ্টা করি আর না, মাত বড় বলাইছে সেখানে যাবেন, আজকে যাই তৈব। আরে শালা যা তো, তুই যা মনে কইছি না, তুই যা। কেমনে যাবো, তোমার তুলাই যেতে কইছে, চলে মানে কোন তাল বাল পাই না, খালি হারা দিন উল্টে সিদ্ধে শালিশি। তুমি ওর বছর একটা সরল সোজা বলা, এই পাইয়াতে পেটে করে মারো, কি মারো কেন, এই সমস্যাটাকে তোমার ভোগ মারতা সাহেব। ও সহজ সরল, হালা মুন্ডা কই ধরে দে, দেখ স্যার কেমনে সিবাই সিবাই কথা কইতে আছে। চুপ কর, এন বিচারে বইছি, আর তুমি আমার সামনে যদি আহনু ও যদি কিছু নি আরম্ভ করো, তাহলে তোমরা তোমরা খেছো আমার দ্বারাই জো কেন? আরে মারতা সাহেব বুঝেন, বুঝছেন না কথা কন, আগে হোনের বিষয়টা কি হইছে? আপনার স্বামী বিদেশ, আপনি এমনি কথা কইলে আপনি গ্রামে থাকতে থাকতে পারবে? তুমি আবার বিদেশ থাকে, এখন বাবলা মো পাড়া প্রতিবেশী দেওর আছে, ও থাকলে মোর একটু উপকার হইবে, এরপরে তো দিছি মোর উপকারের লাগি, এখন ও তো উল্টা উল্টা ঢুকাইছে, উপকারটা করছে, মুই জীবনে ঢুকাইছি, এই প্রথমবারের লাগি আমি উল্টা ফেলে ঢুকাইছি। হে আল্লাহ, এই জীবন লইয়ে এই শালিশি কি আমার করা লাগবে, এর থেকে আমার মরা ভালো। এই আমি বদলাম না কিছু, এই তোমরা ঢুকা ঢুকি কি কইতে আছো, ব্যাপারটা একটু খুলিয়ে কও। আরে এর স্বামী হলো লাখ লাখ টাকা ব্যাংকে রাখিয়ে দেছে, ঢুকাইতে
মুই আবার উল্টা ফেলে ঢুকাই দিছি মুই তার বুঝি দিছি না এই খালি কাট দিয়া কইছে যাও ঢুকাই দে আরে বাবা এই যে এই কাটটা আসলে জানে না এটা লই কত দৌড়াদৌড়ি করছি আর এখন যাইয়া উড়াইয়া বেটাকে ঘুষ দিয়া হেপড়ে যাবার লই আইছি আমি তো মনে হইছে কি না কি উল্টা ঢুকাইছে কি করবে আমি আবার কি মনে হচ্ছে আজ আগে যেটা মনে করার করছি আমার আপনারা বিচার না করে আপনি ঢোকা ঢুকি নিয়ে আয় না বের হইছে একটু বাংলাদেশ তুমিও তো আমার দিয়ে প্রেসার দিয়া এই সালিসিটা করাইতে বাধ্য করলা আমার বাড়ি যাবা না কোথায় দেবা কোথায় ঢুকাবা